हेलो ওই দেখো আমরা প্রথমে প্রশ্ন লিখছি চাহিদা অপেক্ষক কি, কিন্তু আমি এটা লিখি নাই না লিখে আগে আলোচনা করতেছি অপেক্ষক কি। ঠিক আছে, অপেক্ষক কি আমরা লিখতেছি, আমাদের আমরা কিন্তু আগে লিখছিলাম যে মিউ ইকুয়াল টু ফাংশন অফ যে পি এক্স ওয়াই আই টি, এগুলো অনেকগুলো লিখছিলাম না, মনে আছে আগের ক্লাসে লিখছিলাম। এগুলো হচ্ছে নির্ধারক, এটা হচ্ছে নির্ভরশীলতার প্রতীক, এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। কিন্তু আমি কি বলবো খেয়াল করো, এটা এটা আচ্ছা আমরা আগে বলছিলাম যে আগে বলছিলাম যে তোমরা মনে রাখবে যে দুইটা পক্ষ থাকে, সমান চিহ্নের দুইটা পক্ষ থাকে, তাই না? একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, ডান পক্ষ কোনটা স্বাধীন পক্ষ কোনটা অধীন পক্ষ বলো তো, কোনটা স্বাধীন, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাই না? আমি বলছিলাম মনে রাখার জন্য যে তোমরা মনে রাখবে যে ডান দিকে কি বসে, স্বাধীন চলো ডান দিকে কি বসে, তাই না? বলো মনে নাই? আমি হ্যাঁ ডান দিকে স্বাধীন চলক আমি বলছিলাম যে ডান হাত আমরা ডান হাত মনে রাখার জন্য যে স্বাধীন চলক আর অধীন চলকের যখন পার্থক্য আসবে তখন আমি কিভাবে মনে রাখবো যে এই সমতা চিহ্নে ডান দিকে কোন চলক বসে আর বাম দিকে কোন চলক বসে, তাই না? সেই জন্য বলছিলাম যে ডাইনারটা বেশি নড়াচড়া করে অর্থাৎ ডাইনারটা বেশি স্বাধীন মনে করি, এটা বোঝার জন্য। তার মানে কি ডান দিকে বসে স্বাধীন চলক আর বাম দিকে বসে কি অধীন চলক, তাই না? বাম দিকে বলে তুমি খেয়াল করো এটা কি চলক, এটা কি চলক অধীন, এটা হচ্ছে অধীন, এটা অধীন চলক, এটা হচ্ছে কি চলক স্বাধীন চলক। একটা সূত্র হলো এটা যে ডাইনামিক বেশি নড়াচড়া করে এই জন্য এটা বসে। এখন তুমি আসো তোমাদের বইয়ে আছে অপেক্ষক কি বার করো তো, অপেক্ষক কি কি লিখছে, পিছনে যাও পিছনে যাও পিছনে, অপেক্ষক কি পাইছো, অপেক্ষক কি পিছনে যাও দুই তিন পাতা হয়েছে চাই কার্পনি অধীন চলকের উপর, ঠিক আছে? হ্যাঁ চলক থাকবে না, দুই বা যে ততোধিক চলক থাকে না, যেমন এই যে আমরা এটা বলবো বলবো স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে বলে অপেক্ষক। এটা কি চলক স্বাধীন চলক, এটা কি চলক অধীন চলক। তোমাদের বইয়ে কি লিখছে এক বা একাধিক, এখানে আমি একটা দিছি আরো বেশি দিতে পারি, ওয়াই জেড পি আমি এখানে অনেকগুলো দিছি না, এরকম অনেকগুলো আমি দিতে পারি কিন্তু দরকার না, আমি একটা দিয়ে বুঝাইছি, তাই না? যে স্বাধীন চলকের উপর লিখো সংজ্ঞাটা লিখো তো দেখি, সংজ্ঞা লিখো রেখে যাবো
স্বাধীন চালকের উপর, স্বাধীন চালকের স্বাধীন চালকের উপর অধীন চালকের নির্ভরশীলতার নির্ভরশীলতার গাণিতিক বিবৃতিকে গাণিতিক বিবৃতিকে গাণিতিক বিবৃতিকে বা গাণিতিক সম্পর্ককে গাণিতিক সম্পর্ক লিখলাম। স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে কি বলে? অপেক্ষক বলে। অপেক্ষক বলে। সহজে বুঝাই দিলাম আমি। এখানে আমার দুইবার ততদিক অনেকগুলো বলতে পারি, সুতরাং আমার বলার দরকার নেই। দুইবার এই সবগুলোই কি স্বাধীন? সবগুলোই কি স্বাধীন? এইগুলোর উপরে নির্ভরশীল, তাই না? তাহলে আমি এখানে কি এখানে লিখবে কি যে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কে নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে আমরা বলতে পারি অপেক্ষক। হ্যাঁ, তারপরে লিখবে এখানে এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, লিখে লিখবে এক্স হলো অধীন চলক, এদিকে লিখবে অপেক্ষক সমান এটা, তাই তো? অপেক্ষক সমান কি এটা? এখানে এক্স সমান হলো স্বাধীন চলন, সরি এক্স হলো অধীন চলন, এক্স হলো অধীন চলন, পরে লাগবে ওয়াই হলো স্বাধীন চলন, আর এফ হলো গাণিতিক গাণিতিক সম্পর্কের প্রতীক, গাণিতিক সম্পর্কের প্রতীক, এটা হলো গাণিতিক সম্পর্কের প্রতীক। যদি তোমার এক মার্কের প্রশ্ন দেয় অপেক্ষক কি, তোমার দরকার নাই, তুমি লিখতে পারো দুইবার ততোধিক চলকের উপর লিখতে পারো, অথবা লিখতে পারো আমি যেটা বলছি যে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে বলে কি অপেক্ষক। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন আসবে এটা কি, এরকম যদি দেয় এমসিকিউ প্রশ্ন তো দিতে পারে এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, এটা কি, এটা কি সমীকরণ না অপেক্ষক? এটা সমীকরণ যদি তোমার এমসিকিউ প্রশ্ন দেয় এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, এটা কি সমীকরণ না অপেক্ষক? স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার যে সম্পর্ক সম্পর্ক এটাকে আমরা কি বলি, অপেক্ষক না? এটা কি অপেক্ষক না? এটা হচ্ছে অপেক্ষক। এইটা হলো সমীকরণ যে কিউ ইকুয়াল টু টেন মাইনাস টু পি, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে অপেক্ষক। তোমাকে এমসিকিউ প্রশ্ন দিবে এইরকম এরকম প্রশ্ন দিয়ে এরকম প্রশ্ন দিয়ে তোমাকে বলবে যে এখানে অধীন চলক কোনটি, এখানে অধীন চলক কোনটি, এক্স অধীন ওয়াই স্বাধীন, এটাও যদি দেয় কিউ ইকুয়াল টু টেন মাইনাস টু পি, চলক মানে কি আমি পরে বলতেছি, এটা লেখাই আছে চলক কি আমি পরে বলবো, জাস্ট তুমি মনে রাখবে চলক এই যে অক্ষর গুলা, যে অক্ষর গুলা থাকে এই অক্ষর গুলাকে আমরা চলক বলি, কারণ অক্ষর গুলা মান পরিবর্তন করতে পারে, তাই না? ঠিক আছে, যে তাহলে এইখানে এই যে এইখানে এখানে কয়টা চলক আছে, কয়টা চলক আছে, এই যে একটা চলক কিউ, এই যে একটা চলক পি, তাই না? কয়টা চলক?
এখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা? কি হলো পি? কি অধীন চলক? পি হলো কি হলো স্বাধীন চলক। মনে রাখবে এমসিকিউ প্রশ্ন আসে এরকম, যে কারণ আমি আগে বলছি যে তুমি তোমার যদি সমস্যা না হয় মনে রাখবে যে স্যারে বলছিলেন যে ডানারটা বেশি নড়াচড়া করে, তার মানে কি স্বাধীন চলক সমতল ডান দিকে বসে, অধীন চলক বাম দিকে বসে, শেষ। অপেক্ষক কাকে বলে শেষ? এখন তুমি আসো, চাহিদা অপেক্ষক কি, কি লিখবে এখন? চাহিদা অপেক্ষক কি? সম্পর্ক না চাহিদা লিখে, চাহিদা কি স্বাধীন না অধীন? অধীন, চাহিদা হইলো অধীন। তাহলে এক্স এর জায়গায় কি লিখবো? ডি। আর ফাংশন অফ পি, ফাংশন অফ কি? পি। অর্থাৎ চাহিদা কার উপরে নির্ভরশীল? দামের উপরে না? তাহলে এটা কি, এটা অধীন চলক না? এটা কি, দামটা হচ্ছে অধীন আর চাহিদা হচ্ছে স্বাধীন? তাহলে আগের যে সংজ্ঞাটা আমি লিখছি খেয়াল করো, আগে সংজ্ঞা কি লিখছিলাম? আর যত অপেক্ষক আছে সব অপেক্ষকের সংজ্ঞা একই রকম, কিন্তু তুমি খালি জাস্ট ইয়ার রাখবে কোনটা স্বাধীন চলক এবং কোনটা অধীন চলক। দেখো এখানে আমি বলছি স্বাধীন চলকের উপরে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে বলে অপেক্ষক। এখানে কি বলবো, এখানে কি স্বাধীন চলক বলবো না উল্লেখ করা আছে, চলকটা উল্লেখ করা আছে না? কি দাম, আমি কি লিখবো? চাহিদার কথা আসলে লিখতে হবে অন্যান্য বিষয় স্থির থেকে, অন্যান্য বিষয় স্থির থেকে দামের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্কে, নির্ভরশীলতা গাণিতিক সম্পর্ককে বলে কি, চাহিদা অপেক্ষক। এইখান থেকে সংজ্ঞাটা লিখবে, নিচে লিখবে এখান থেকে, এখানে যেভাবে লিখছি যে স্বাধীন চলকের উপরে, এখানে স্বাধীন চলক লিখবো না, এখানে লিখবো কি, অন্যান্য বিষয় স্থির থেকে, অন্যান্য বিষয় স্থির থেকে দামের উপর চাহিদা নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ক কি বলে, চাহিদা অপেক্ষক। কথা ক্লিয়ার? লিখলে তো তোমরা লিখবে, লেখো অন্যান্য বিষয় স্থির থেকে অন্যান্য দামের উপর, দামের উপর, দামের উপর চাহিদার পরিমাণের অন্যান্য বিষয় স্থির থেকে দামের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতা সম্পর্ক, নির্ভরশীলতা চাহিদার পরিমাণের কি নির্ভরশীলতা, নির্ভরশীলতা এটা তো নির্ভরশীলতার প্রতীক, দামের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে, চাহিদা অপেক্ষক বলে। গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। হ্যাঁ,
অন্যান্য বিষয় স্থির থেকে দামের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার দামের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। আচ্ছা, প্রশ্ন হইলো, তোমাকে কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে মনে রাখতে হবে যে স্যার কি বলছে। এখানে আসলে স্বাধীন চালকের উপর অধীন চালকের নির্ভরশীলতা সম্পর্ক, আর এখানে হচ্ছে দামের উপর চাহিদার পরিমাণে নির্ভরশীলতা সম্পর্ক। দামের উপর চাহিদার পরিমাণে নির্ভরশীলতা সম্পর্ক, কিন্তু চাহিদা বৃদ্ধিতে সবসময় আমার অন্যান্য বিষয় স্থির, এই কথাটা লিখতেই হবে। কারণ চাহিদা শুধু ওই দামের উপর নির্ভর করে না, এর ব্যতিক্রম কিন্তু আমরা পড়িয়েছি, অনেক পড়েছি, আয়, আবহাওয়া, রুচি, পছন্দ, এইগুলা ঠিক রাখতে হবে। ঠিক আছে, এখন বুঝে পেলি? এখন যে আর আমরা সময় দিয়ে কভার করতে পারবো, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। আর আগামী ক্লাসে প্রথমে তোমরা এই দুই এই যে দুইটা এই দুইটা প্রশ্ন আগে আলাদা করবে, ঠিক আছে, বইয়ে বার করবে, বইয়ে বই থেকে বের করে একবারে টেবিলে বসবে, ঠিক আছে। সবাই ভালো থাকো। কোনটা? না না, না না, এগুলো আমার লেখার দরকার নাই, এগুলো তো আমি তোমাকে বুঝাই নাই, আমাকে লিখে দিবে ওই যে কাল্পনিক সূচি থেকে চাহিদার কল্পন, ওইটা ঠিক আগের মতো। ওকে।